আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আর নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর সেটা হলো, আমি বিটলবকে কুইশাকের যে পাতাগুলো আছে সেইগুলো দিয়েছি, তো সেগুলো কেমন খায় সেটা দেখাবো আপনাদেরকে। আপনারা যারা চাষ করতেছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে থাকেন বিটলবকে, তো আমি আজকে বিটলবকে কুইশাকের যে পাতাগুলো আছে সেগুলো দিয়েছি, তো কেমন খাই সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখাই আপনাদেরকে। যাই হোক, আমি লাইটটা জ্বালিয়ে নেই। ঘরের ভিতরে যেহেতু ভিডিও করতেছি একটু অন্ধকার, যাই হোক আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে আরো সুন্দরভাবে দেখতে পারবেন। চলুন প্রিয় দেখাই। দর্শক শ্রোতা, দেখুন এখানে কুই শাকের পাতা দিয়েছি, আর কি পরিমাণ খাচ্ছে দেখেন, কি পরিমাণ খাচ্ছে যে, আর এই দেখেন পাশাপাশি এখানে আছে আরো, তো এগুলো খাচ্ছে দেখেন কেমন। আমি কিন্তু মাত্র 5 মিনিট হয়েছে দিছি, তো দেখেন ইতিমধ্যে কিন্তু একটা পাতা শেষ করে ফেলাইছে খায়া, দেখেন তো কি পরিমাণ খাচ্ছে দেখেন। প্রিয় দর্শক শ্রোতা দেখুন, কিছুক্ষণের ভিতরে কিন্তু এই দেখেন এগুলো খেয়ে শেষ করে ফেলছে, পুঁই শাকের পাতাগুলো এই দেখেন, পাশাপাশি দেখেন এইখানে আরো দিছিলাম, এগুলো কিন্তু এই যে খাচ্ছে, এই যে তো পাশাপাশি এই জায়গায় দিছি আরো, তো এগুলো খেয়ে শেষ, মাত্র 5 মিনিট হয়েছে দিছি, তো 5 মিনিটের মধ্যে কিন্তু খেয়ে সবগুলো শেষ করে ফেলছে, এটা দেখেন কি পরিমাণ খাচ্ছে। তো আপনারা কিন্তু পেঁপে, গাজর, আলু, এমনকি মিষ্টি লাউ যে কোনো কিছু কিন্তু দিতে পারেন। পাশাপাশি দেখেন আমি আজকে কুই শাকের পাতা দিয়েছি এখানে, তো এগুলো কিন্তু দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে, তো অলরেডি এটা এই যে অর্ধেক খেয়ে ফেলছে। তো আপনারা কিন্তু হাতের কাছে যেটা পাবেন সেটা কিন্তু দিতে পারেন খাবার হিসাবে, সেক্ষেত্রে খাবার খরচটা কিন্তু অনেকটাই কমবে। বাজারে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সবজি কিন্তু খুবই কম দামে পাওয়া যায়, তো আপনারা সেগুলো সংগ্রহ করে দিতে পারেন বিটলবকে। দেখেন আমি সবগুলো দেখাই আপনাদেরকে, তো এগুলো দেখেন খেয়ে শেষ কি পরিমাণ খাচ্ছে দেখেন। তো পাশাপাশি যে দেখেন এখানে আছে আরো, তো এগুলো কিন্তু খাচ্ছে, তো এখানে নাম আর উপর আরো বিড়াল পোকা রয়েছে সেগুলো কিন্তু খাচ্ছে দেখেন পাশাপাশি, তো এখানে আরো আছে দেখেন, সবগুলোর ভিতরে কিন্তু আমি কুই শাকের পাতা দিয়েছি আর এগুলো কিন্তু খাচ্ছে। তো আপনারা হাতের কাছে যা থাকবে তাই দিবেন, তাই কিন্তু বিড়াল পোকা খাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এটুকুই দেখানোর ছিল, আশা করি আপনারা ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর যারা নতুন চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমার ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে বিটল পোকা সম্পর্কে জানতে পারেন ফোন করে, এমনকি যদি কেউ নিতে চান চাষ করার জন্য তাহলে সরাসরি কল করতে পারেন। তো ভিডিওটা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।